আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 12 জলবায়ু পরিবর্তন। এই অধ্যায়টির অনুশীলনের গুরুত্বপূর্ণ কিছু সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। পূর্বের পাঠগুলোতে আমরা শিখেছিলাম জলবায়ু পরিবর্তন। সম্পূর্ণ অধ্যায়টি আমরা শিখেছিলাম বৈশ্বিক উষ্ণায়ন, গ্রিন হাউস প্রভাব এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে। আজকের এই পাঠে আমরা অধ্যায়টির অনুশীলনের সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন সম্পর্কে জ্ঞান অর্জন করব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। প্রথমে আমরা সঠিক উত্তরগুলো জেনে নেই। এক, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? এখানে চারটি অপশন আছে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন। বলো তো বন্ধুরা, এখান থেকে কোনটি গ্রিন হাউস গ্যাস? হ্যাঁ, গ, কার্বন ডাইঅক্সাইড। দুই, জলবায়ু কিভাবে পরিবর্তিত হয়? ক, হঠাৎ, খ, দ্রুত, গ, মাঝে মাঝে, ঘ, ধীরে ধীরে। বলো তো বন্ধুরা, এখানে সঠিক উত্তর কোনটি? হ্যাঁ, ঘ, ধীরে ধীরে, জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হয়। তিন, কোনটি জলবায়ুর পরিবর্তন হ্রাস করে? ক, ময়লা ও তেলের ব্যবহার, খ, সৌর শক্তির ব্যবহার, গ, বনভূমি ধ্বংস, ঘ, প্রাকৃতিক গ্যাসের ব্যবহার। বলো তো বন্ধুরা, কোনটি জলবায়ুর পরিবর্তন হ্রাস করে? হ্যাঁ, সৌরশক্তির ব্যবহার, খ, সৌরশক্তির ব্যবহার জলবায়ুর পরিবর্তন হ্রাস করে। চার, নিচের কোনটি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নয়? ক, ঘূর্ণিঝড়, খ, হারিকেন, গ, কালবৈশাখী, ঘ, বন্যা। বলো তো বন্ধুরা, কোনটি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নয়? হ্যাঁ, খ, হারিকেন। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ি ও শিখি। আমরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, বৈশ্বিক উষ্ণায়ন কি? পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়াই হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। প্রশ্ন দুই, বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ কি? বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হল বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়া বা গ্রিন হাউস প্রভাব। তিন, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের একটি উদাহরণ দাও। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের একটি উদাহরণ হল ঘন ঘন ঘূর্ণিঝড় হওয়া। প্রশ্ন চার, পরিবেশের ওপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কি? পরিবেশের ওপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবগুলো হল ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, টর্নেডো, নদী ভাঙন ইত্যাদি। বন্ধুরা, এবার আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো দেখে নিই। গ্রিন হাউসের ভিতরের পরিবেশ গরম থাকে কেন, ব্যাখ্যা করো। বন্ধুরা, তোমরা কি জানো গ্রিন হাউসের ভেতরের পরিবেশ কেন গরম থাকে? সাধারণত শীত প্রধান দেশে শাকসবজি চাষের জন্য গ্রিন হাউস তৈরি করা হয়। কাচের ঘর বানিয়ে সেখানে সূর্যের তাপ ধরে রাখা যায়। এ ধরনের ঘরগুলোতে সূর্যের আলো প্রবেশ করে ঘরকে উষ্ণ করে, কিন্তু কাচ তাপ কুপরিবাহী হওয়ায় এই তাপ কাচের দেয়াল ভেদ করে বের হতে পারে না। ফলে গ্রিন হাউস তাড়াতাড়ি গরম হয় এবং তাপ ভেতরে থেকে যায়। এজন্য গ্রিন হাউসের ভেতরের পরিবেশ সবসময় গরম থাকে। প্রশ্ন দুই, জলবায়ু পরিবর্তনের হার কমানো এবং এর সাথে খাপ খাওয়ানো কিভাবে সম্পর্কিত? জলবায়ু পরিবর্তনের হার কমানো ও জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বিষয় দুটি পরস্পরের সাথে সম্পর্কিত। এ দুটি বিষয়ই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার কৌশল। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী জলবায়ুর পরিবর্তন বিভিন্ন প্রাকৃতিক সমস্যা সৃষ্টি করবে ও দুর্যোগকে ভয়াবহ করে তুলবে। তাই জলবায়ু পরিবর্তনের কারণসমূহ কি কমিয়ে, যেমন বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের নির্গমনের পরিমাণ কমিয়ে আমরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে পারি। আর এই পরিবর্তিত জলবায়ুতে আমরা নিজেদেরকে খাপ খাওয়ানোর মাধ্যমে এর ক্ষতিকর প্রভাবকে মোকাবেলা করতে পারি। প্রশ্ন তিন, কিভাবে আমরা জলবায়ু পরিবর্তনের হার কমাতে পারি?
জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়া। সুতরাং বায়ুমণ্ডলে এই গ্যাসের নির্গমনের পরিমাণ কমিয়ে আমরা জলবায়ু পরিবর্তনের হার কমাতে পারি। এজন্য আমরা যা যা করতে পারি তা হচ্ছে কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার আমরা কমাতে পারি। তারপর নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদির ব্যবহার বাড়াতে পারি। বৃক্ষরোপণের পরিমাণ আমরা বৃদ্ধি করতে পারি এবং দৈনন্দিন জীবনে শক্তির ব্যবহার কমাতে পারি। প্রশ্ন চার, পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউসের কাচের মতো কাজ করে কেন? পৃথিবীর বায়ুমণ্ডল রয়েছে, পৃথিবীর চারদিকে রয়েছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল রয়েছে কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প সহ বিভিন্ন গ্যাস। এই গ্যাসগুলো মিলে একটি স্তর সৃষ্টি করে যা গ্রিন হাউসে থাকা কাচের দেয়ালের মতো কাজ করে, কারণ সূর্যের আলো এসব গ্যাসের স্তরকে ভেদ করে পৃথিবীকে উষ্ণ করে। কিন্তু উত্তপ্ত পৃথিবী থেকে তাপ বিকিরিত হয়ে চলে যাবার সময় এই গ্যাসগুলো বাধা দেয়, ফলে পৃথিবী রাতের বেলাতেও গরম থাকে। এভাবেই পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউসের কাচের মতো কাজ করে। প্রশ্ন পাঁচ, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর বা অভিযোজন কি ব্যাখ্যা করো। পরিবর্তিত জলবায়ুতে বেঁচে থাকার জন্য গৃহীত কর্মসূচি হল জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। এই অভিযোজনের উদ্দেশ্য হল জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি কমানো ও পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। এসব ব্যবস্থার মধ্যে রয়েছে ঘরবাড়ি, বিদ্যালয়, কলকারখানা ইত্যাদির অবকাঠামোর উন্নয়ন, বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, উপকূলীয় বন সৃষ্টি করা, লবণাক্ত পরিবেশে বেঁচে থাকতে পারে এমন ফসল উদ্ভাবন এবং জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কিত ধারণা নিচে জানা এবং সকলকে জানানো। সর্বশেষ প্রশ্ন, পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে থাকলে আমাদের জীবনে এর কী প্রভাব পড়বে? পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে বৈশ্বিক উষ্ণায়ন হয়, এর প্রভাবে জলবায়ু পরিবর্তিত হচ্ছে। এতে করে আমাদের দেশে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাবে। হঠাৎ ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দেবে, কোথাও আবার বৃষ্টিপাতের পরিমাণ কমে খরা দেখা দেবে। এছাড়া এর প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলছে এবং সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এভাবে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেতে থাকলে বাংলাদেশের উপকূলীয় নিম্নচাপ অঞ্চল এক সময় পানির নিচে তলিয়ে যাবে, ফলে অনেক প্রাণহানি ঘটবে ও অনেক মানুষের ঘরবাড়ি হারাবে। সুতরাং পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে থাকলে আমাদের জীবনে ভয়াবহ দুর্যোগ নেমে আসবে। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কী শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম জলবায়ু পরিবর্তন অধ্যায়টির গুরুত্বপূর্ণ কিছু সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।